আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অনেক মজাদার মূলা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল করব। মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। পুঁটি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ যেহেতু মাছগুলো বিলের ছিল। মাছগুলো এবার ভেজে নেব। খুন্তি দিয়ে তারের সাথে ছড়িয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেব। মূলার তরকারি অনেকেই বলে যে খেতে ইচ্ছা করে না, তত একটা ভালো লাগে না। তো আমি যেভাবে আজকে রান্না করব, যদি একই নিয়মে সবাই রান্না করে, মূলার তরকারি খেয়ে সবাই মুগ্ধ হয়ে যাবে। তো একটা প্যানে দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার নেড়ে চেড়ে দু এক মিনিট ভালোভাবে ভেজে ব্রাউন করে নেব। ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব যাতে তেলগুলো ঝরে যায়। এবার রান্না করতে চলে আসলাম। রেগুলার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা একটা চামচ, রসুন বাটা একটা চামচ, দু এক মিনিট একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কমই দিতে হবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে দু এক মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ করে পেঁয়াজের ফুল। মূলা আর আলু একসাথে ভাপিয়ে নিয়েছি, দিয়ে দেবো মূলা। এক থেকে দেড় মিনিট নেড়ে চেয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আলু। আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি একটু পরে দিয়ে দিলাম। দিয়ে দেব একটা টমেটো। চার থেকে পাঁচ পিস করে নিয়েছি। দু এক মিনিট কষিয়ে দিয়ে দেব ঝোলের পানি। একটু পানি দিয়ে দেবো, তাহলে একবারে গায়ে মাখা মাখা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আগে দেইনি, কালারটা নষ্ট হয়ে যাবে তাই। দিয়ে দেবো ধনিয়া পাতা। তো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব মাছ। একটু নেড়ে চেড়ে দেব উল্টে।
দেখতেই পাচ্ছেন ঝোলগুলো কিন্তু একবারে অনেকটা কমে গেছে। দিয়ে দেব ঢাকনা, 2-1 মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে কিছু ঝোল উঠিয়ে নেব। ভাবতে পারেন ঝোল উঠিয়ে কি করব, এই যে দেখতেই পাচ্ছেন আমি যে জিরা পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম ওটাই বেটে একটা মশলা তৈরি করে নিয়েছি। তো এবার দিয়ে দেবো মশলাগুলো তরকারিতে, তরকারির স্বাদটা এতটাই বেড়ে যাবে যেটা আমি বলে বোঝাতে পারবো না। যে মূলার তরকারি খেতে চায় না যদি এভাবে রান্না করে খায় অবশ্যই তার অনেক ভালো লাগবে, আর আমার খুব পছন্দর এভাবে রান্না করলে। আমার মা এভাবে রান্না করে, আমাদের ছোটোবেলা অনেক খাওয়াচ্ছে, এখনও খাই। তো হয়ে গেছে, একটু পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।